2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশ করতে বাংলাদেশের সাথে থাকতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস ও আইসিটি সহ সম্ভাবনাময় খাতগুলোতে তাদের বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। ইউএস বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ শেয়ার্ড ভিশন ফর স্মার্ট গ্রোথ শীর্ষক উচ্চ পর্যায়ের এক্সিকিউটিভ বিজনেস গোল টেবিলের মূল বক্তব্য উপস্থাপনের সময় তিনি এ আমন্ত্রণ জানান। আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় অংশীদার হবে বলেও আশা করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আমি আপনাদেরকে আমাদের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস, হালকা ও ভারী যন্ত্রপাতি, রাসায়নিক সার, আইসিটি, সামুদ্রিক সম্পদ এবং চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সহ অনেক গতিশীল ও সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। 2041 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যাত্রায় অংশীদার হিসেবে আমাদের সাথে থাকার জন্য আমি আজকে এখানে আপনাদের আহ্বান জানাচ্ছি। 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট দেশ করতে বাংলাদেশের সাথে থাকতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস ও আইসিটি সহ সম্ভাবনাময় খাতগুলোতে তাদের বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। ইউএস বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ শেয়ার্ড ভিশন ফর স্মার্ট গ্রোথ শীর্ষক উচ্চ পর্যায়ের এক্সিকিউটিভ বিজনেস গোল টেবিলের মূল বক্তব্য উপস্থাপনের সময় তিনি এ আমন্ত্রণ জানান। আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় অংশীদার হবে বলেও আশা করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আমি আপনাদেরকে আমাদের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস, হালকা ও ভারী যন্ত্রপাতি, রাসায়নিক সার, আইসিটি, সামুদ্রিক সম্পদ এবং চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সহ অনেক গতিশীল ও সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। 2041 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যাত্রায় অংশীদার হিসেবে আমাদের সাথে থাকার জন্য আমি আজকে এখানে আপনাদের আহ্বান জানাচ্ছি। 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট দেশ করতে বাংলাদেশের সাথে থাকতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস ও আইসিটি সহ সম্ভাবনাময় খাতগুলোতে তাদের বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। ইউএস বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ শেয়ার্ড ভিশন ফর স্মার্ট গ্রোথ শীর্ষক উচ্চ পর্যায়ের এক্সিকিউটিভ বিজনেস গোল টেবিলের মূল বক্তব্য উপস্থাপনের সময় তিনি এ আমন্ত্রণ জানান। আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় অংশীদার হবে বলেও আশা করেন শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আমি আপনাদেরকে আমাদের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস, হালকা ও ভারী যন্ত্রপাতি, রাসায়নিক সার, আইসিটি, সামুদ্রিক সম্পদ এবং চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি সহ অনেক গতিশীল ও সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। 2041 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যাত্রায় অংশীদার হিসেবে আমাদের সাথে থাকার জন্য আমি আজকে এখানে আপনাদের আহ্বান জানাচ্ছি। 2041